তিনি যেভাবে সিবিআই এর বিরুদ্ধে বিষাদগার করছে, সিবিআই হচ্ছে একটা স্বয়ংশাসিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যাদের এনকোয়ারি তিনি অতীতে অনেকবার চেয়েছেন, যার দ্বারা এনকোয়ারির জন্য তিনি মামলা করেছেন তার দল। সেই ভদ্রমহিলা যখন মুখ্যমন্ত্রী সেই সময় যখন একটা এনকোয়ারি করছে তখন সে খারাপ হয়ে গেল, এটা আমি বুঝলাম না। তিনি নিজে কে চোর কে চোর নয় সব ঠিক করে দেন, তিনি নিজে বলেন কে সাধু কে সাধু নয়, কোনো যুক্তি কোনো প্রমাণ কোনো তথ্য কোনো আইনে তিনি ধার ধারেন না। এবার এমন অবস্থা হয়েছে যে আদালত কাজ করতে পারছে না। পশ্চিমবঙ্গে এমন অবস্থা হয়েছে যে পরিবহন মন্ত্রীর অ্যারেস্ট হওয়ার পর আদালত সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না, আদালতের উপর চাপ সৃষ্টি করছে। তো গণতন্ত্রের তো পীঠস্থান হচ্ছে একটা আপনাদের অ্যাসেম্বলি আর একটা হচ্ছে আদালত, সেখানে মানুষ বিচারের জন্য যাবে, সেখানে তা কাজ করতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে। সুতরাং এই অবস্থা চলতে পারে না।